সমস্ত নবীরা এই খাস দোয়াটা দুনিয়াতেই তাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করে নিয়েছেন একমাত্র আপনার আমার দুজনের নবী এই দোয়াটা তিনি স্পেশালি বাকি রাখছেন দুনিয়াতে তিনি চান নাই এটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চাবে এটা এই জন্য চাবে যে আল্লাহ এই স্পেশালি দোয়াটা আমি দুনিয়াতে চাই নাই এখন কিয়ামতের ময়দানে চাবো যে আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব জোরে বলেন আল্লাহু আকবার একমাত্র আপনার আমার দুজাহানের নবী এই স্পেশালি দোয়াটা বাকি রাখছেন কিয়ামতের ময়দানে তিনি আল্লাহর কাছে আরজ করবেন তিনি আপনার আমার জন্য সাফায়াত করবেন সুপারিশ করবেন তবে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহর নবীও তাকাবে না আল্লাহও কোনোদিন তাদের দিকে তাকাবে না এই তিন শ্রেণী মানুষ আমাদের এখানে আছে কিনা এটাই জাস্টিফাই করার দরকার আজকের আলোচনায় জোরে বলেন ঠিক কিনা এই তিন শ্রেণী মানুষের দিকে আমার নবী তাকাবেন না আমার নবী এই তিন শ্রেণী মানুষের কাছে যাবেনও না আমার আল্লাহ এই তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ আল্লাহর মায়াও হবে না আল্লাহ তাকাবে না এই তিন শ্রেণী মানুষের এই আমরা পড়ছি কিনা এই আলোচনাটুকু শুনব যারা যারা শুনবেন দুই হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলে দেখান এইভাবে নারা দিয়ে সবাই আর একবার উচ্চ কণ্ঠে বজ্র কণ্ঠে বলেন নারায় তাকবে নারায় তাকবে মাশাআল্লাহ প্রিয় ভাই সকল আপনাদেরকে একটু মাঝে মাঝে কষ্ট দেব কোরআনের কারণে মাঝে মাঝে একটু হাত উঠাবেন একটু তাকবীর দিবেন একটু কথা বলবেন এটাই আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনবে জোরে জোরে কান আমিন আমার বিরল থানার ভাইয়েরা আমার পদ্মানিসিন মা বোনেরা আমার মাতার তাজ ওলামা ইকরাম বাবারা আমার সোনার যুবকেরা আমার পদ্মানিসিন মা বোনেরা আমার সকল যুবক ভাইয়েরা সকলের কাছে অনুরোধ করি মনোযোগ দিয়ে কথাটা শোনেন কিয়ামতের ময়দানে আপনার আমার দুজাহানের নবী যার কাছে থাকবেন সুপ্রিম পাওয়ার সাফায়াতে আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষের দিকে তাকাবেন না আমার নবীও তিন শ্রেণী মানুষের জন্য সুপারিশ করবে না সে হাজি হোক আর গাজী হোক সে যত বড় মহাদ্দেস আর মুহাদ্দিক হোক আল্লাহ এই তিন শ্রেণী মানুষের দিকে তাকাবেন না যাদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা কোনোদিন শ্রমিকের সঙ্গে ভালো আচরণ করে না যারা শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করে শ্রমিক এমন একটা জিনিস আল্লাহ রাসূল বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিব হাবিবুল্লাহ যারা শ্রমিক তারা হচ্ছে আমি রাসূলের বন্ধু আল্লাহু এজন্য শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা মানুষ আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না আমার নবীও তাদের দিকে তাকাবেন না আমার নবীও তাদের দিকে সাফায়াত করবেন না আমার ভাইজান আমার বন্ধুগণ শ্রমিকের ব্যাপারে আমার নবী এত কঠোরতা কথা বলেছেন কেননা আল্লাহর রাসূল বলেছেন আমি বিশ্ব নবী নিজেই একজন শ্রমিক চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন তিনি পরিশ্রম করা শ্রমিক মানুষ উনিও মানুষ আপনি একজন ডিসি এসপি হয়েছেন আপনি একজন মানুষ জোরে বলুন ঠিক কিনা আমাদের দেশে আজকে যারা বড় বড় অফিসার আজকে যারা বড় বড় চেয়ারে বসেছে এরা কোন না কোন শ্রমিকের সন্তান এই চেয়ারটার মধ্যে বসতে পেরেছে জোরে বলুন ঠিক কিনা আপনি জানেন কি জানেন না বাংলাদেশে একজন গভর্নর ছিলেন বাংলাদেশে একজন গভর্নর ছিলেন যিনি টাকার মালিক তার টাকার মধ্যে নাম সই না থাকলে টাকাটা বৈধতা হয় না এই সালেহ আহমেদ তিনি একজন বাংলাদেশের সবথেকে গরিব মানুষের সন্তান ছিলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার বাংলাদেশের একজন শ্রমিক মানুষের সন্তান ছিলেন তার সাক্ষাৎকারে তিনি একটা কথা বলেছেন আমার স্পষ্ট খেয়াল আছে তিনি বলেছেন যে আজকে আমি বাংলাদেশের একজন গভর্নর হয়েছি টাকার মালিক টাকার বস্তা আমার কাছে সেই লোক আজও আমি কিছু ঋণ পরিশোধ করতে পারি না ঋণ পরিশোধ করার আমার মন চায় কিন্তু পারি না বলে কেমন বলে আমি যেইবার এসএসসি পরীক্ষা দেই প্রিয় ভাইয়েরা ভালো করে শোনেন প্রিয় যুবক ভাইয়েরা এই কথাটা ভালো করে কথাটা শোনেন প্রিয় মা বোনেরা শোনেন টাকা দিয়ে সবকিছু কেনা যায় না টাকা দিয়ে সবকিছু বিনিময় করা যায় না টাকা দিয়ে কোনোদিন ঋণ পরিশোধ করা যায় না জোরে বলুন ঠিক কিনা একটা মানুষের অন্তরের মধ্যে আঘাত দিয়ে 10 লক্ষ টাকা জরিমানা দিয়ে কোনোদিন তার মনকে কোনোদিন কিনতে পারবেন না জোরে বলুন ঠিক কিনা
সঙ্গে খারাপ আচরণ করে, দশ টাকার ভাড়া পাঁচ টাকা দিয়ে খারাপ আচরণ করে যদি আপনি যান, কেয়ামতের ময়দানে আপনি যদি আপনার আল্লাহর কাছে আপনাকে আসামি হতে হবে। একজন শ্রমিকের সঙ্গে খারাপ আচরণকারী, আল্লাহ কঠোরতা কথা বলেছেন, তাদের দিকে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকাবেন না। জোরে জোরে কল আল্লাহু আকবার। এই লোকটি বলেছে যে আমি যেইবার এসএসসি পরীক্ষা দেই, আমার বাবা আমার পরিবার এত অসহায়, আমি ফার্স্ট ক্লাস ছাত্র ছিলাম কিন্তু আমার টাকা দেওয়ার, আমার পরীক্ষা দেওয়ার ফি, আমার পরীক্ষা দেওয়ার ফিটা টাকা দেওয়ার আমার বাপ মায়ের সামর্থ্য ছিল না। আল্লাহু আকবার বলবেন। সেই দিন আমার বাবা, ওই তখনকার সময় হাট বাজার লাগে না, হাট বাজারে রুমাল একটা চাদর বিছাই দিয়ে আমার এসএসসি পরীক্ষার জন্য সকলের কাছে চাঁদা চেয়েছে তৎকালীন সময়। সেই সময় মানুষের দশ পয়সা পাঁচ পয়সা, দশ পয়সা পাঁচ পয়সা এক টাকাও ছিল না, এত টাকা ছিল না, দশ পয়সা পাঁচ পয়সার দাম সেই সময় অনেক। তো দশ পয়সা পাঁচ পয়সার জনগণের এই টাকা দিয়ে আমি পরীক্ষা দিয়ে পাস করে আজকে আমি জনগণের, আমি গভর্নর, আল্লাহ আমাকে বানাইছে। আমি আমাকে সেই সময় যারা দশ পয়সা পাঁচ পয়সা দিয়েছে তারা যদি আজকে থাকতো আমি তাদেরকে দশ লক্ষ টাকা করে উপহার দিতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে এখন দশ লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে কিন্তু তাদেরকে তো আমি পাই না, তাদের ঋণ পরিশোধ করবো কেমনে? জোরে বলুন ঠিক কেনা। এই জন্য সকলের ঋণ পরিশোধ করতে পারবেন না। প্রিয় ভাই সকল, আজকে আপনারা যারা শ্রমিকদেরকে ছোট চোখে দেখেন, যারা আজকে আপনারা ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, শ্রমিকের বাহিরে কখনো আপনারা না। জোরে বলুন ঠিক কেনা। এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ করব, প্রিয় ভাই সকলা, আমার নবী শ্রমিকদেরকে মর্যাদা দিতেন। আল কাসিম হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা রসুলের বন্ধু, রসুলের দোস্ত। আমাদেরকে, আমরা যারা শ্রমিক আমাদেরকেও রাখতে হবে। সকল শ্রমিক কিন্তু নবীর বন্ধু হবে না। যেই শ্রমিক নামাজ পড়বে, যেই শ্রমিক সত্য কথা বলবে, যেই শ্রমিক হালাল উপার্জন করবে, এই শ্রমিক হবেন রসুলের দোস্ত। জোরে বলুন ঠিক কেনা। ছোট্ট করে কথাটা বলে দেই, তাহলে আরো কিছু একটা ক্লিয়ার পাবেন। আমার ভাই জান, আমার বন্ধুগণ, কিছু মানুষের অভিশাপ খুব তাড়াতাড়ি কাজে লাগে। যারা শ্রমিক মানুষ তাদের অভিশাপ দেরি হয় না, তাড়াতাড়ি কবুল হয়ে যায়। গর্ভবতী মহিলারা যখন পেটের ভিতরে সন্তান নেয়, হাদিসে কুরসির ভিতরে আছেন, গর্ভধারণী মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করিও না। গর্ভধারণ অবস্থায় যদি কোনো মহিলা কাউকে অভিশাপ দেয়, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাবা মার সঙ্গে খারাপ আচরণ করিও না, অসুস্থ মুমূর্ষু অবস্থায় রোগীদের সঙ্গে খারাপ আচরণ করিও না, এদের অভিশাপগুলো খুব তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহওয়ালা নেককার পরহেজগার ওলামায়ে কেরামদের সঙ্গে খারাপ আচরণ করিও না। ওলামায়ে কেরামেরা হচ্ছেন নায়েবে রাসূল, ওদের নিঃশ্বাসটা ফেলার সঙ্গে সঙ্গে তোমার অভিশাপ লেগে যাবে। জোরে বলুন ঠিক কেনা। তার প্রমাণ বাংলাদেশের মধ্যে অনেক পেয়ে গেছেন। জোরে বলুন ঠিক কেনা। যারাই বাংলাদেশে হককারি ওলামায়ে কেরামদের সঙ্গে আঙ্গুল তুলে কথা বলেছে, আল্লাহর কসম তাদের আঙ্গুল তুদিরের কথা তাদের প্রথম বাংলার জমিনে দেখা গিয়েছে। জোরে বলুন ঠিক কেনা। ওলামায়ে কেরামের বদদোয়া নিও না, বাবা মার বদদোয়া নিও না। আমার প্রিয় মা বোনেরা, সকলের কাছে বলি, কোন গর্ভবতী মা পেটের ভিতরে সন্তান নিয়ে ওই সময় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মহিলাদের বদদোয়া নিও না। কোন শ্রমিক যদি পরিশ্রম করে, মাতার ঘাম শরীরের ঘাম শুকার আগে তার ঋণকে পরিশোধ করে দাও, শ্রমিকদের বদদোয়া নিও না, এই বদদোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি একটা বাংলাদেশের ছোট্ট একটা শ্রমিকের কথা আপনাদের সঙ্গে বোঝানোর জন্য বলছি, সকলে বুঝিয়ে নেবেন, সকলের জন্য কাজের কথা বলছি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি আলোচনা। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, একজন রিক্সা চালক রিক্সা পেট্রোল চালাচ্ছে, একজন ভদ্রলোক স্কুলে চড়ছে, আপনি রিক্সায় চড়ার পর থেকে বারবার রিক্সা চালককে পিঠের মধ্যে ঘুঁটা দিচ্ছে, বারবার আঘাত দিচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি পেট্রোল চালাও, তাড়াতাড়ি পেট্রোল চালাও, তাড়াতাড়ি পেট্রোল চালাও। রিক্সা চালকটা গরিব মানুষ, ভালো খাবার খায় না, অনেক করিব পরিশ্রম করে রিক্সা চালায়, এমন একজন বুড়ো মানুষ বার্ধক্য বয়স ঠিকভাবে পেট্রোল চালাইতে পারে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, অফিসারটা বারবার
রিকশা চালকটা পিছন দিক থেকে লোকটাকে আঘাত করতেছে আর বলতেছে চালাও চালাও তাড়াতাড়ি চালাও। রিকশা চালকটার একটা নীতি ছিল, তার 25 বছর রিকশা চালায় অবস্থায় তার একটা কথা ছিল, তার সঙ্গে তার একটা কথা সাক্ষাৎকারে শুনেছি, তার 25 বছর রিকশা চালানো অবস্থায় জীবন নাকি তার কোনোদিন তাকবীরুল্লাহ নামাজ কোনোদিন মিস হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রিকশা চালকটার একটা নীতি ছিল, যেই কাস্টমার স্বরূপ না কেন কাস্টমারকে আগাম করে দেয়, ও কাস্টমার আপনি আমার গাড়িতে চললেন কোনো অসুবিধা নাই, যখন আজান হবে আমার ভাড়া দেন আর না দেন কোনো অসুবিধা নাই, যেখানে মসজিদ পাবো ওখানে আমার গাড়ির পেট্রোল বন্ধ করে দিয়ে আমি মসজিদে নামাজ আদায় করে নেব। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এমন শ্রমিক আমার রসুলের বন্ধু হবে, হাদিসে কুরসির ভিতরে আছে এই শ্রমিক আর বিশ্ব নবী এত পাশাপাশি জান্নাতের মধ্যে বসবাস করবে। আমার বিরল তানার ভাইরা, ছোট্ট করে আরেকটু কথা বলে দিই, আল্লাহর বান্দা যখন জোহরের আজান পড়ছে মসজিদের সামনে পেট্রোলটা বন্ধ করে দিয়ে গাড়িটা বন্ধ করে দিয়ে প্যাসেঞ্জারটাকে ডাক দিয়ে বলে ভাই যান আল্লাহর রাস্তে মাফ চাই, আপনার গন্তব্যস্থানে যাইতে পারলাম না, আমার ভাড়া দেওয়ারও দরকার নাই, আপনি অন্য কোনো গাড়ির সঙ্গে ব্যবহার করে নিয়ে আপনি যাইতে পারেন, আমার মসজিদের আজান হয়েছে আমি উযু করে আল্লাহর কাছে সেজদা দেব। জোরে বলেন আল্লাহু আকবার। রিকশা চালকটা যখন এই ভদ্রলোককে এই কথা বলছে, ভাই যান ডান হাতটা এইভাবে শক্ত করে দিয়ে, রিকশা চালক মুরব্বী মানুষ শক্তি কম, এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, বলে তোমার ভাড়া তো দূরের কথা, এটাই তোমার ভাড়া, আমাকে রিকশায় নিলা তুমি আমার গন্তব্যস্থানে পৌঁছিলে না, আমি তোমাকে থাপ্পড় মারলাম। রিকশা চালকটা প্রতিবাদ না করে মাইটটা খেয়ে চোখের পানি টলমল করে তিনি উজুখানার মধ্যে যায় চোখের পানি ফেলাইয়া উজু করলেন, আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার নবী কত আঘাত কষ্ট করেছে, আমার নবীকে হত্যাকে কত আঘাত করেছেন কাফের বেদিন বেঈমানেরা, এ আল্লাহ আমার নবী কোনোদিন প্রতিবাদ করে নাই এবং প্রতিশোধ নেয় নাই, বদ্দোয়া করে নাই, আমিও বলি তার জন্য দোয়া করি হেদায়াত দান করে। আমার ভাইজান আমার বন্ধুগণ, রিকশা চালকটা মসজিদের মধ্যে নামাজ আদায় করে দোয়া শেষ করে শুকুর গুজার করে যখন রিকশা নিয়ে বাহির হয়েছে, মসজিদের বাহিরে অনেকগুলো লোকের সমাগম আর লোকের জনতার ভিড় দেখা যায়, রিকশা চালকটা রিকশা দাঁড় করে দিয়ে তিনিও গেছেন জনগণকে দেখার জন্য, যাইতো দেখি কি সমস্যা, যাইয়া দেখে একটু আগে যে ভদ্রলোকটার টাইম নাই বলে বলে আমাকে গুতা দেয় আর লাথি মেরেছে, যেই লোকটা আমার উপরে এত অত্যাচার, যেই লোকটা আমাকে মসজিদে নামাজ পড়তে দেয় নাই বলে আমাকে গালের মধ্যে থাপ্পড় মারল, আমি যখন মসজিদে ঢুকেছি পিছন দিক থেকে গাড়ি কে যেন অ্যাক্সিডেন্ট করে লোকটাকে মেরে ফেলেছে, লাশ হয়ে পড়ে আছে, লাশ হয়ে পড়ে আছে। এই যুবক ভাইয়েরা, পদ্মারিসের মা বোনেরা, ওলামাই কেরাম ভাইয়েরা, অহংকার দৃষ্টা আল্লাহ পছন্দ করে না, অহংকার একজনকে মানায় তিনি হলেন আল্লাহ। জোরে বলুন ঠিক কেনা, আজকে তোমার ক্ষমতা, আজকে তোমার বাহাদুরি, কালকে তোমার কিছুই থাকবে না, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, না বাবা না অহংকার করা যাবে না, গরিবদের সঙ্গে খারাপ আচরণ করবা না, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করবা না, আমার নবী আমার আল্লাহ কিয়ামতের দিন শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণকারীর দিকে তাকাবেন না, একটু চিৎকার দিয়ে হাত তুলে বলেন আল্লাহু আকবার, দুই হাত উঁচু করে এবার আরেকবার সবাই জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ণ তাকবে। এক নাম্বার লিখে রাখেন, এই পয়েন্টগুলো আপনাদের জন্য কাজে লাগবে, এই পয়েন্টগুলো আপনাদের গলার মালা বানিয়ে নেবেন। আমার প্রিয় মা বোনেরা, আমার ভাইয়েরা, এক নাম্বার লোক যারা শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদের দিকে তাকাবেন না, বিশ্ব নবী তাদের জন্য সাফায়াত করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রমিক শ্রমিক যারা তোমরা কাজে নিবা তাদের সঙ্গে ভালো আচরণ করবা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, শ্রমিকের শরীরের ঘাম মুছার আগেই, শুকিয়ে যাওয়ার আগে তাদের ঋণকে তোমরা পরিশোধ করবা, শ্রমিকের সঙ্গে ভালো কথা বলবা, এদের বদ্দোয়া নিলে তুমি ধ্বংস হয়ে যাবা, চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা,
বাংলাদেশে অনেক অফিসার সন্তান আছে, বাংলাদেশে অনেক টাকাওয়ালা সন্তান আছে, শ্রমিকের সন্তান হয়ে আজকে অফিসার হয়েছে, এখন শ্রমিকের ওই বাবার পরিচয় দেয় না, এরকম বাংলাদেশে অফিসার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা মা ছেলে সন্তান ডিসি হয়েছে, এসপি হয়েছে, ছেলে সন্তান আজকে ম্যাজিস্ট্রেট, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা বলেন, কথা বলেন। আপনারা কি বৃদ্ধাশ্রমে কোনোদিন গিয়েছেন? বাংলাদেশটা যদি ইসলামিক কান্ট্রি হতো আর দেশ হতো, আল্লাহর কসম বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। ইসলামিক আইন হলো কোনো সন্তান যদি তার বাবা মাকে না দেখে আইনি ভাবে তাকে দণ্ড করে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া, জোরে বলো টেক্কা না, আরো জোরে বলো টেক্কা না। দুনিয়ার কোনো উকিল নাই যে বাবার বিরুদ্ধে উকিল আদালতে দাঁড়াবে, জোরে বলুন ঠিক কেনা। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে গণধর্ষণ করেছে, তারপরে উকিলেরা এই আসামির পক্ষে কাঠ গড়ায় দাঁড় হয়, জোরে বলুন ঠিক কেনা। নবীকে গালি দিয়েছে, আল্লাহ রসুলকে গালি দিয়েছে, এই টাকার জন্য অনেক উকিলেরা নবীর এই দুশ্মনের বিপক্ষে পক্ষ নিয়ে তিনি আদালতে দাঁড়িয়েছে, জোরে বলুন ঠিক কেনা। আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, তোমার টাকার লোভ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে টাকার জন্য তুমি পাগল হয়েছো উন্মাদ হয়েছো, এই টাকা কামাই করে বাড়িতে আনবা, তোমার জাহান্নামের আগুন তোমার অশান্তি বাড়ির মধ্যেই ঢুকে গেছে। টাকা দিয়ে কোনোদিন শান্তি কেনা যায় না, একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা। খোঁজ নিয়ে দেখবেন যাদের ঘরে টাকা কম, শ্রমিক মানুষ পরিশ্রম করে খায়, এরা যখন ঘরে ঢোকে এদের ঘরের মধ্যে আল্লাহ শান্তি। একটা স্পষ্ট কথা রাসূলুল্লাহর হাদিস থেকে আপনাদের কাছে শোনাই, প্রিয় ভাই সকল সবাই এটাকে সবাই মনোযোগ দিয়ে নেন, এটা রাসূলের সুন্নার কথা, আদর্শের কথা। আমরা সকলে চাই পরিবারে শান্তি বেশি হোক, পরিবারে অশান্তি আমরা কেউ চাই না, কথা বলেন না কেন, কেউ অশান্তি চাই? আজকের থেকে এই কাজটা শুরু করবেন, পরিবারে কোনোদিন অশান্তি আসবে না। আমিন কইলেন না? একটু জোরে বলবেন না আমিন। এত বড় একটা দামি কথা বলতেছি আপনাদের সামনে, রাসূলুল্লাহর কথা। আজকের থেকে যদি এই কাজটা করেন, গ্যারান্টি দিচ্ছি আপনার পরিবারের ভিতরে আল্লাহ অশান্তি দিবে না। একটু হাত তুল আল্লাহু আকবার আগে বলেন। এটা এমন একটা কথা বলছি আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন, ইয়াদ রাখবেন। মা বোনেরা আপনাদের উদ্দেশ্য বলি, পুরুষ হোক আর নারী হোক সকলের জন্য এই কথাটা মানা জরুরি। সেটা হলো আপনি আপনার ঘরের মধ্যে ঢোকার আগেই আগে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? সালাম অর্থে, সালামের অর্থ হলো শান্তি। যেই পরিবারের মধ্যে বাড়িতে প্রবেশ করার আগেই আগে সালাম দিয়ে দিবে ঢুকবে, এই পরিবারের মধ্যে কোনোদিন শয়তানের ওয়াসওয়াসা আসবে না, অশান্তি আসবে না। যত অশান্তি গেটের বাহিরে থাকবে ঘরের ভিতরে কোনোদিন ঢুকবে না। তাহলে আমাদের সকলের পরিবারের মধ্যে সালাম চালু করার দরকার আছে নাই? আমরা আজকের থেকে সবাই আমাদের পরিবারকে সালাম দেব, যারা যারা সালাম দিবেন হাত তুলে দেখান তো কারা কারা দিবেন, এই আমলটার কথা মানি। আজকে আমরা যারা এই মাহফিলে আসছি আমাদের পরিবারকে সবাই আজকের থেকে সালাম দেব তো ইনশাল্লাহ। আমার নবী এই কাজটা করতেন, আমার রাসূল এই কাজটা করতেন, সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন অনেক চেষ্টা করতেন আল্লাহ রসুলকে আগে সালাম দিতে, কিন্তু পারেন নাই। বিশ্ব নবী তার আগে সালাম দিয়ে দিতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একটু আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এক নাম্বার হলো শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, এটা হলো এক নাম্বার হলো আপনাদের কাছে নসিহত। দুই নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান, যারা পিতা মাতাকে অসন্তুষ্টি করে যারা মরে যাবে এদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, আর বিশ্ব নবী তাদেরকে কোনোদিন সাফায়াত করবেন না। জোরে জোরে কান আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সকলের উদ্দেশ্যে
একটা সংশোধনী কথা বলি, আপনার স্ত্রী যদি আপনার কাছে যদি অভিযোগ করে, ও স্বামী আমার, আপনি আমারে চান, বলে হ্যাঁ তোমারে আমি চাই, বলে যদি আমারে চান তাহলে তোমার বাবা মাকে ছাড়তে হবে, এরকম স্ত্রী বলে কিনা, এরকম আবদার করে কিনা? এখন কি আপনার স্ত্রীর কথা মতো আপনার বাবা মাকে ছাড়বেন? কোরআনের বিধান হলো বাবা মাকে ছাড়া যাবে না, এটা কোরআনের বিধান। আবার স্ত্রীর অবাধ্য স্ত্রীকে অসম্মান করা যাবে না, এটাও কোরআনের বিধান। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমাদের নিজের স্ত্রীদেরকে সম্মান করো, নিজের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আবারো বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলিহি, আমি বিশ্ব নবী, আমি আমার পরিবারের কাছে উত্তম। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, একজন মুহাদ্দিস, একজন মুহাক্কিক, একজন বক্তা, কারো যদি বায়োডাটা নিতে চান বেশি দূরে যাইতে হবে না, তার স্ত্রীর কাছে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তার স্ত্রী, তাই না ভাই? আলহামদুলিল্লাহ, একটা মা বাবা বলেন তো। আজকের যিনি, আজকের এই মাদ্রাসার যিনি, যেই মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিলের আয়োজন, আমাদের সেই মাহফিলের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি মারাবা কাম, আজকের যিনি প্রধান অতিথি এই কোরআনের বাগানে, আপনাদের সকলের প্রাণ প্রিয়, আপনাদের বারবার ভোটের মাধ্যমে যিনি মেয়র হয়েছেন, জোরে করে আল্লাহু আকবার, এই ভাইটির জন্য একটা সবাই হাত দ্বারা শুভেচ্ছা দেন তো। মারাবা কন, মারাবা কন, একটু জোরে কন মারাবা। এনাদের পরিশ্রমে, এনাদের ইঙ্গিতে তো আজকে কোরআনের মাহফিলটা হতে পেরেছে, আমিন কর। এই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তেনাদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করেন, এবং আল্লাহ যেন তেনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন। চিৎকার দিয়ে আমিন কর। সবুজার ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া শুভেচ্ছা দিয়েছেন, আরেকবার সবাই মারহাবা কর, আর একটু জোরে বলেন। আমাদের আরেকজন অতিথি আছেন, আমাদের দিনাজপুরের সকলের ওস্তাদ আলহাজ সাইফুল ইসলাম ওস্তাদ, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ। আসলে তিনি অনেক ব্যস্ততার মধ্যে, তারপর আসার কথা আছে, আমরা দোয়া করি তিনিও যেন আসতে পারেন। সবাই জোরে বলেন আমিন। প্রিয় ভাই সকল, যে কথাটা বলার কথা ছিল আপনাদের সামনে, ভালো করে গুরুত্ব দিয়ে শোনেন, যে স্ত্রী যদি আবদার করে, স্বামী আমা আপনি আমাকে নিতে থাকতে চাইলে আমাকে আমার পক্ষে থাকতে হবে। এখন স্ত্রী চায় যে তার স্বামীকে নিয়ে এক পক্ষে থাক, কিন্তু বাবা মাকে ছেড়ে তো কোনোদিন থাকা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান হলো একদিকে বাবা মাকে সম্মান করা, আর একদিকে কোরআনের বিধান হলো স্ত্রীকে সম্মান করা। এখন আপনি কোন দিকে যাবেন, এটা আপনার জন্য বিবেচনার বিচার, এখন কোন দিকে যাবে? স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার নির্দেশ আল্লাহ আদেশ করেছেন যে ভালো ব্যবহার করো, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আবার কোরআনে বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন, কোনটাই ফেলা যাবে না। এখন স্বামী হিসাবে আপনাকে বিচারক হতে হবে, কঠিন বিচারক হতে হবে, সেটা কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদেরকে জানিয়ে দেই। চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার। অনেক বাংলাদেশের বিচারকেরা তখন বুদ্ধি খাটায়, বিবেক খাটায়, জোরে বলেন ঠিক কেনা? আপনি একজন বিচারক হিসেবে আপনার স্ত্রীকে বলবেন, স্বামী বিবেক, আজকে যে তুমি আমার বাবা মাকে ছেড়ে তোমাকে সুখী করতে বলতেছো, তোমার পেটেও কিন্তু একদিন সন্তান আসবে, কথা বলেন না কেন? আসবে না সন্তান আসবে না? আজকে যে আমার বাবা মাকে ছেড়ে তোমাকে নিয়ে আমি সুখী করব, তোমাকে নিয়ে আমি শান্তিতে থাকবো, এটা হয় না, তোমার পেটের ভিতরে সন্তান আসবে। তুমি যদি এটা করো তাহলে কিন্তু তোমার পেটের সন্তানও সেই দিন দাবি করে বসবে, তোমাকে আমাকে দূরে রেখে তার স্ত্রীকে নিয়ে থাকতে বলবে, জোরে বলুন ঠিক কিনা? এইভাবে বুঝাও, একদিন দুই দিন দশ দিন এইভাবে বুঝাও, তাও যদি না হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, অথবা হক্কানি উলামায়ে কেরামের কাছে দোয়া নাও, চেষ্টা করো, আল্লাহ কোনো না কোনো একদিন তোমার অবাধ্য স্ত্রীকে আল্লাহ বাধ্য করে দিবে, জোরে বলুন ঠিক কিনা? ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? পিছনের ভাইয়েরা জোরে বলেন আছে না নাই? বাবা মাকে অসম্মান করা যাবে না। বাবা মা যদি বলে, মা যদি বলে, বাবা যদি বলে তোমার স্ত্রী তালাক, তোমাকে তালাক দিতে বাধ্য হতে হবে, কথা বলেন না কেন?
বাবা মা যদি বলে তোমার স্ত্রীকে এক্ষণে তালাক দাও, সন্তানের ইমানের দায়িত্ব হলো সঙ্গে তাকে তালাক দাও। কথা বলেন না কেন? তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা, উনি কোন একদিন ইসমাইলের ঘরে এসেছিলেন, দরজার মধ্যে লাগ দিয়েছিলেন, দরজা খুলে ওই মহিলাটা ভালো ব্যবহার করে নাই, আল্লাহর পয়গম্বর জাতির পিতা বাবা ডাক দিয়ে বলছিলেন তুমি কে? বলে তার স্ত্রী। বলে আমার সন্তানকে আসলে বলিও ঘরের চৌকাটটা যেন পাল্টাইয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলাটা ঘরের চৌকাট বুঝতে পারে নাই, সন্তানটা আসার পর ডাক দিয়ে বলছিল কোথাকার এক মুরব্বী যেন আসছিল, আমার সঙ্গে ভালো কথাও বলে নাই, আমিও বলি নাই, তবে যাওয়ার আগে বলছিল ঘরের চৌকাটটা পাল্টাইতে, সঙ্গে ইসমাইল বলছিল তুমি তালাক। আল্লাহু আকবার। জোরে বললেন না? এই যুবকেরা ভালো করে শোনেন, হ্যাঁ মা বোনেরা ভালো করে শোনেন, ভয় আপনাদের আছে? জোরে বলো ঠিক কেনা? শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি ভালো আচরণ না করো, মীমাংসা করে যদি না চলো, আর যদি তোমার শ্বশুর শাশুড়ি তার সন্তানকে যদি আদেশ করে তালাক দেওয়া, তাহলে ইসলাম বলেছে, কোরআন বলেছে সন্তানকে স্ত্রীকে তালাক দিতে হবে। জোরে বলুন ঠিক কেনা? কোন স্বামী যদি এই কথাটা যদি হাদিসটা যদি তার স্ত্রীকে আগাম জানিয়ে দেয় বাসর ঘরে, তাহলে স্ত্রী কোনোদিন আর স্বামীর শ্বশুরের শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করতে পারবে? কথা বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান আমার বন্ধুগণ, দুই নম্বর, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, আমার নবীও সাফায়াত করবেন না, আমিন কর। আমার ভাইজান দুইটা চলে গেল, আল্লাহ রসুল তিনটার ব্যাপারে বলেছেন, এই পুরুষ এবং নারী সকলের জন্য এই কথাটা বলার দরকার এবং শোনার দরকার আছে। আমার ভাইজান আমার যুবক ভাইয়েরা আমার পদ্মানিশীন মা বোনেরা, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আমার নবীর সাফায়াত করবেন না, তারা জাহান্নামে যাবে। তিন নম্বর হলো ওই নারীগুলো, যেই নারীগুলো নারী হওয়ার পরও পুরুষের ভেষ নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে চায়। জোরে বলেন ঠিক কেনা? আমাদের দেশে এই স্টাইলটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নারী হয়েছে, নারীর কণ্ঠ আল্লাহ আলাদা করে দিয়েছে, নারীদের হাতনিটা আল্লাহ আলাদা করে দিয়েছে, নারীর চালচলনটা আল্লাহ আলাদা করে দিয়েছে। নারী যখন পুরুষের ভেষ নিতে চায়, ওই নারী আল্লাহর দরবারে কোনোদিন কথা বলতে পারবে না, নবীর সাফায়াত পাবে না। তিন নাম্বার হলো সেই সমস্ত পুরুষ যারা না পুরুষ হওয়ার পর নারীদের জিনিসটাকে পছন্দ করে, চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা? সহি একটা হাদিস আপনাদের সামনে বলি, আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন, আল্লাহু আকবার বলেন, একজন নবীর চাবি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, আল্লাহ রসুলকে একবার সালাম দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, আল্লাহ রসুল তার সালামের জবাব দিলেন না, তার দিকে তাকালেন না, আল্লাহু আকবার বলেন, দুঃখে চলে গেলেন ঘরের ভিতরে। পরের ওয়াক্তে নামাজে আবার ঢুকে আল্লাহ রসুলকে সালাম দিলেন, একবারে তিনি জবাব দিয়ে দিলেন। নবীর সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি জোহরের নামাজে যখন আসছিলাম সালাম দিয়েছিলাম, তিনবার একদিক একবারও আমার দিকে তাকান নাই, একবারও আমার সঙ্গে আপনি সালামের জবাব দেন নাই, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলছে যখন তুমি আসছিলা সেই সময় তোমার শরীরটার মধ্যে একটা মহিলার চাদর ছিল, একজন পুরুষ মানুষের মহিলার কাপড় যখন থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না। এই জন্য কোন নারী যদি পুরুষ হতে চায় আর পুরুষ যদি তার নারীদের জায়গা হতে চায়, এই তিন নাম্বার শ্রেণীর মানুষ হলো এরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আর বিশ্ব নবী তাদের সাফায়াত করবেন না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা? ছোট্ট একটি সঙ্গীত বলি, জোরে বলবেন ঠিক কেনা? সরেব সবাই জোরে বলবেন, একটা ছোট্ট সঙ্গীত বলে আমার বক্তব্যটা ইতি করব। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা জোরে বলেন, কথা জোরে বলেন, আরো পিছনের ভাইয়েরা জোরে হাত তুলে বলেন ঠিক কেনা? আগের মতো মানুষ আছে, দেশ আছে, সব আছে, কিন্তু শান্তি আগের মতো আছে? কথা বলেন আছে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা বলেন ঠিক কেনা?
জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সবে জামানা ঠিকই আছে, জোরে বলুন ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, সাপেন আটো সাটো, চুলগুলো খাটো খাটো, সাপেন আটো সাটো, সাঙ্গিলা চোখে তার যেন মনে হয় জমিদার, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি দেয় ফিক ফিক, আরে কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ না, কাছে গিয়ে দেখি হারে মাইয়া মানুষ না, এ দেখি আমাদের পাড়ার মিস জরিনা, জোরে বলুন ঠিক কিনা? নারীরা পুরুষ হতে চায় আর পুরুষেরা নারী হতে চায়, এদের জন্য আল্লাহর অভিশাপ, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই তিনটি কথা আমাদের সকলে আমলে আসবে তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকের এই বিরল থানা ধজিরপাড়া পাইলট স্কুল মাঠ থেকে আমি এই তিনটি নসিহত আপনাদের সামনে করলাম। সকলকে আমরা দোয়া করি আল্লাহ যেন এই কথাগুলো মানা এবং আমল করার সকলকে যেন তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। এই মাহফিলটা হাজারো বাধার মধ্যেও আমাদের সবুজার ভাই, আমাদের এই বিরল থানার ওসি সাহেব, প্রশাসন এবং আরো যারা আছেন তেনাদের সকলের ভালোবাসার বিনিময় এবং সকলের সহযোগিতায় আজকের এই কোরআনের